নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে ফের আপনার জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, আপনারা ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কী টপিকে বানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই দুঃখের ভিডিও বন্ধুরা, আমার মনে হলো আপনাদেরও জানালে খুবই ভালো হয়। আপনারা দেখতে থাকবেন, এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। আজকে সন্ধ্যাবেলা একটা খুবই দুঃখের খবর নিয়ে এসেছি বন্ধুরা। আমরা জানি না আপনারা এই খবরটা শুনে কেমন রিয়াক্ট করবেন, কিন্তু খুবই দুঃখের খবর বন্ধুরা। অল্পনা রুবি ব্লগ, মানে অল্পনা দিকে আপনারা সবাই চেনেন, অল্পনা রুবি ব্লগে ভিডিও করে, উনি খুবই ভালো সুন্দর সুন্দর ভিডিও করে, আজকের আমাদের মাঝখানে নিই। ওনাকে বাড়িতে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসেছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন, ওনার মা খুবই কান্নায় ভেঙে পড়েছে বন্ধুরা। এই দেখুন, ওনাকে সবাই সান্ত্বনা দিচ্ছে, উনি খুবই কান্না করছেন, খুবই দুঃখের ব্যাপার বন্ধুরা। একটা ভালো ইউটিউবার আমাদের মাঝে আর নেই, আমরাও খুবই দুঃখ পাচ্ছি, আপনারাও। একটা অসহায় মায়ের কান্না বন্ধুরা, আমাদের বলার মতন শব্দ পাচ্ছি না, খুবই দুঃখিত। উনি কেমন কাঁদছেন দেখুন, একদম পুরো কান্নায় ভেঙে পড়েছেন। আর এই দেখুন বন্ধুরা, আলপনা দিকে বের করা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। আমার কিন্তু খুবই দুঃখ লাগছে বন্ধুরা, আপনাদেরও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, খুবই দুঃখের বিষয়। এই দেখুন বন্ধুরা, অনেক লোক দেখতে আছে, সবাই কান্নায় ভেঙে পড়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন, খুবই ভালো ইউটিউবার ছিল ইনি, এখন আমাদের মাঝে নিয়ে। দেখুন ওনার মা কেমন কাঁদতেছে, এবারে অ্যাম্বুলেন্সে লাগানো হবে বন্ধুরা। এরকম সবাই কাঁদতেছে বন্ধুরা, সবাই খুবই দুঃখিত। আলপনাদি খুবই ভালো ইউটিউবার ছিল, এখন এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে আর কখনো ফিরবেন না। আমরা সবাই ওনার আত্মার শান্তি কামনা করছি, আপনারা সবাই করুন। এই ভিডিওতে আমার আর কিছু বলার নেই বন্ধুরা, আমার মুখে শব্দ হচ্ছে না, আমি খুবই দুঃখিত আছি, আপনারাও খুবই দুঃখিত আছেন, আমিও জানি। এত ভালো ইউটিউবার আমাদের মাঝে আর নেই, আর কখনো ফিরবে না, খুবই দুঃখিত আছি বন্ধুরা। আজকের আমরা এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার কিছু বলার নেই বন্ধুরা, আর এর জন্য এখানেই।